আসসালামু আলাইকুম, আমি সাইফুল ইসলাম রয়েছি আপনাদের সাথে। আজকে আপনাদেরকে দেখাবো সিলিং ফ্যানের লুপ বেঁধে কয়েল কানেকশন করে, ক্যাপাসিটর কানেকশন করে। অনেক সময় আমাদের বাসা বাড়িতে যে সিলিং ফ্যান থাকে, অনেক সময় এই লুপের মাথাগুলি কেটে যায়, কেটেই যাওয়ার পরে ঘুরে না। তো আপনি লুপের মাথাগুলি বেঁধে দিলেই এইরকমভাবেই, যেহেতু আমি নতুনটা বানতেছি, আপনার পুরান এই ধরনের হয়, তো এই কানেকশনটাও জানা উচিত। আর সিলিং ফ্যানের এ টু জেড ভিডিও আমার এই চ্যানেলের ভিতরে আছে, এগুলো অনেক নিচে পড়ে গেছে, ওইগুলো চাইলে দেখে নিতে পারেন কীভাবে কয়েল বাঁধবেন। এক থেকে ছয় পর্বের ভিডিও আছে, একটা একবারে খোলা থেকে শেষ পর্যন্ত। তো আমরা কেবলটা বের করছি, করার পরে এটা হচ্ছে তিন নম্বর টিউব প্রবেশ করছি। তো এখানে আমরা চার তারের দুইটি কয়েল, তো চারটি মাথা, তো চারটি মাথার জন্য চারটা টিউব পরিমাণ মতো কাটছি আর কি। দেড় ইঞ্চি মনে হয় এব পনে দুই ইঞ্চি মনে হয়, এই টিউবগুলো লম্বা, তো দেড় ইঞ্চি থেকে পনে দুই ইঞ্চি আর কি। আমি তো আর একবারে মেপে দেখি নেই, তো এইভাবে বললাম। তো এটাকে জাস্ট একটু ফুড়ে টুড়ে ভালো করে ফুটছি, এই আপনার মেসের কাঠি দিয়া ফুড়ে এই ইনসুলেটরটা রিমুভ করছি হাতে আঙুল দিয়ে ঘষে ঘষে। আর কিছুক্ষণ আগেই আসছি কাজ করে, এখনও হাত পাও ধুই নাই। তো আপনাদেরকে ওই চিন্তা করলাম যে অনেকেই তো এই ধরনের সমস্যা ফিল করেন। তো এটা হচ্ছে ইনপুটের তার, আর এটা হচ্ছে আউটপুট, মানে ইনসাইড কয়েলের, ইনসাইড কয়েলটা হচ্ছে আপনার স্টার্টিং কয়েল, আর যেটা রানিং কয়েল সেটা কিন্তু আউটপুট বলে দিছি, সেটা এই সাইডে রাখছি। আমরা কালো দুইটা তার দেয়া আপনার স্টার্টিংয়ের কয়েলের কানেকশন করছি, আপনারা দেখতে থাকুন। তো অনেকেই আবার এইরকম বিপদে পড়ে যান, তো এই তার জন্যই কিন্তু এই ভিডিওটি তৈরি করা। তো অনেক সময় আমার যে সিলিং ফ্যানের কাজ আছে এই জিনিসটি অনেকে জানেই নেই না, কারণ নতুন সাবস্ক্রাইবার, তাদেরকে বলে দিলাম যে এক থেকে ছয় পর্বর একদম এ টু জেড মানে সিলিং ফ্যানের ভিডিও আছে, এগুলো দেখবেন। আর আমি চেষ্টা করব সিলিং ফ্যানের কাজগুলো প্লেলিস্টটা এই ভিডিওতে দেওয়ার জন্য, তো ভিডিও ডিসক্রিপশনটা চেক করে ওই পাশের ভিডিওগুলো দেখে নেবেন। তো আমি যেভাবে লাগাইতেছি এই জিনিসটি আপনি অনুসরণ করেন। আমরা স্টার্টিং কয়েল আমরা অলরেডি লুপ লাগিয়ে ফেলছি, এবার রানিং কয়েলের দিকে আমরা লাগানোর জন্য পেঁচাইতেছি তারটা। তো আমার ভিডিওগুলো হেল্পফুল হলে আপনাদের জন্য উপকার হয়, তাহলে মাঝে মধ্যে একটু শেয়ার করবেন ভাই, ফেসবুকে লিঙ্কটা শেয়ার করতে পারেন। আর তো একেই বরাবর স্টার্টিং কয়েল যেভাবে আমি পেঁচায় লাগাইছি, রানিং কয়েল এভাবে পেঁচায় লাগানো যায়। ইচ্ছা করলে সোল্ডারিং করলে আর একটু ভালো হয়, তো আমি সোল্ডারিং আজকে করছি না, তো আপনাদেরকে দেখানোর জন্য, এমনিই তো ভিডিওটা লং হয়ে গেছে। তো যারা পাঁচ মিনিট সাত মিনিট ভিডিও করেন একটা কাজ, দেখুন রানিং স্টার্টিং এখানে দেখানো হচ্ছে, তো বাইরেটা লাল তারে রানিং কয়েল আর স্টার্টিং কয়েল কালো তার দিয়ে দেওয়া হয়েছে। অনেক সময় ওই রানিং স্টার্টিং মানে লাল ও সাদা করা হয়। তো এখন এটা হচ্ছে যে আপনার টিউবের নিচে দিচ্ছি, কারণটা হচ্ছে অনেক সময় ফুড়ে গিয়ে ওই কয়েলটাও কেটে যায়। এখন যে টিউবের নিচে যে আমরা ফাইবারটা দিলাম, যে কাগজের মতন এটার নাম বলে ফাইবার, এটা দেওয়ার কারণে হচ্ছে কয়েলটা ফুড়বে না। আপনার লুপের মাথা ডিসকানেক্ট হলেও এই কয়েলটা ফুড়ে গেলে কিন্তু এটা পরে আর কয়েলটা বাদাই করতে হয় না, হয় এই সোল্ডারিং করে এই শর্ট করে দিতে হয় কয়েলগুলো। তো কয়েলগুলো যদি শর্ট করে দিই তাহলে কিন্তু আপনার এই কয়েলটা আর এত ঘুরে না। তার জন্য এইরকমভাবে যদি এই যে লুপের পাতা জায়গাটায় আমরা যে টাই দিয়ে লাগাইছি এই জায়গায় যদি আপনার ফাইবার দিয়ে দেন তাহলে ভালো হয়। আর এই যে আমি কেবলটাই ইউজ করছি, আপনারা কটন আপনার কটন সুতা ইউজ করতে পারবেন, সুতি সুতা ইউজ করতে পারেন। তো আমি যেহেতু একটু তাড়াতাড়ি করতেছি, কারণ যারা বলেন যে পাঁচ মিনিটে সাত মিনিটে দেখেন এ একটা কাজ করতে, আমার চাইতে কি তাড়াতাড়ি কেউ কাজ করে?
আমার কোনোদিন ভিডিও 5 মিনিটের ভিডিও হবে না, আমার বড় জোর আগামীতে 4 ঘন্টার ভিডিও হবে এই ধরনের, যারা মন চায় দেখবো, যারা মন চায় বাদ দিব। কারণ আমার ভিডিওগুলো আমার বাচ্চাটাই দেখে, কারণ আমার ভিডিওগুলা এ টু জেড ধরে তুলতে হবে, আমার নিজস্ব মানুষ কিছু ভিডিও দেখে। আপনারা যদি না দেখেন তাহলে কোনো সমস্যাই নাই, কারণ আমার ছেলেটাই দেখে দেখে এগুলা শিখে, তো যার কারণে ভিডিওটা করছি আর কি। সবাই সমান না, আর কাইটে কুটে দেখলে ভালো হয় না। এরপরও তো ভিডিওটা অনেকটু সাইটে সুইটে কাটছি, ফরওয়ার্ডে দিয়ে টানছি, দেখবেন আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, এখন এটা কভার করার ফালা, লুপ লাগাইয়া ফেলাইছি, লাস্টে বেয়ারিংটা একটু দেখে নিলাম যে ঠিকঠাক আছে কি না, তাহলে তো চেঞ্জ করতে হবে। এরকমভাবে নিচে একটা তক্তা দিয়ে একটু, আর যেভাবে দিছি একটু আসার, হালকা হালকা আসার দিবেন। এই যে দেখুন কোন জায়গায় আমি ফিটাগুলো দিছি, ঠিক যেন বিয়ারিংটার উপরে, কারণ এই এইগুলো ফেল কিন্তু ফেটে যায়। মিস্ত্রিরা এখন কাজ করার আগেই ফ্যানটা ফাটাই ফেলায়। দেখুন আমি কী কী টেকনিকে আমি কাজটা করি, আর এই টেকনিকে কাজ করলে সমস্যা হবে না। এইরকম ইম্পসিবল, এখানে না নিচে একটা বিয়ারিং দিতে হবে, বিয়ারিংটা দিয়া এইটা এই 1 ইঞ্চি একটা GI5 নিছি, আর স্ক্রুর যেন মানে পেঁচটা ঠিক থাকে, মানে স্ক্রুটা যেন লড়ে টরে না যায়, তার জন্য একটা লম্বা নাট লাগাই এই যে টাকটুক টাকটুক বাড়ি টাকটুক বাড়ি দিয়ে একটু ডাবাইছি। তো ডাবানোর কারণটা হচ্ছে ওই যে যে নাটগুলো আসিল না ফ্যানের কভারের, ওই ফ্যানের কভারের নাটটা লাগানোর জন্য দুইটা টাকটুক টাকটুক বাড়ি দিছি। তো এবার হাতটা দিয়ে একটু কনফার্মেশনের জন্য আর দুইটা বাড়ি ভাই, না আসলে তো আর ভালো লাগে না। আপনারা তো, আমি একা একা কাজ করি, আপনারা তো হয়তো আমার ভিডিওটা দেখবেন, আপনারা হয়তো হাসবেন। তো এখন তিনটা নাট লাগানোর পরে দেখুন আমি নাটের টাইটনের কায়দাটা হালকা, এটাও কিন্তু হালকা, ফুরা টাইট দেয় নাই, এটাও কিন্তু হালকা। দেখুন আস্তে আস্তে আমি ফ্যানটাকে ঢুকাবো। এরপরে হালকা দুই তিনটা বারই একটু টাইট, এটা হাল আর একটু টাইট, এটা একটু টাইট, ঠিক আছে। এখন আবার ওই যে পাইপটা দিয়া কভারটার উপরে বাড়ি দেবো, এভাবে ফিটা দিলে মনে করেন যে বিয়ারিংয়ের জায়গায় উপরের বাড়িটা নষ্ট হবে না, এই জিনিসটি মনে রাখতে হবে। তখন বরাবরের মতন আর একটু ফ্যানটা নিচে নামছে, মানে কভারটা লাগছে, তার জন্য আর একটু টাইট দিতে হবে। তো আমি কিন্তু একবারে টাইট দিচ্ছি না, তো আপনারাও কিন্তু আমার জিনিসটা স্মরণ করবেন, বা আমি কোথায় হাতুরটাতে ফিটা দিতেছি এই জিনিসটা আমি ভিডিওটা পেছনে দিয়ে দেয়া আপনারা দেখতে পারেন। বাস এখন কিন্তু কারবারটা হয়ে গেছে। এবার আমরা এটাকে ডান্ডিটে লাগাই ক্যাপাসিটারটা কানেকশনটা করে আমি হাত পাড়ি ধোবো, কারণ সারাদিন কাজ করে আইছি। ওই ফ্যান একটা নিয়ে আসছে আমার বাড়িওলি ম্যাডামে, ফ্যানটা বাঁধছে খুলিয়া আমারে বলছিল যে ইয়া করার জন্য। তো ম্যাডাম রে দিয়ে একটা জেনারেটর বান্ধা নিয়ে আপনারা শিখাইতে হবে, ম্যাডামে কয়েলটা বাঁধছে। তো যাই হোক, উনিও যে কয়েল বাঁধতে পারে, উনি আমার জীবনের ফার্স্ট মিস্ত্রি। তো উনি জেনারেটর, 3 ফেজ, সিঙ্গেল ফেজ, ওই এগুলি মোটরের কাজ করতে পারেন। তো এখন যেটা দিতেছি এটা অরিজিনাল বাবা এদিক দিয়ে বের হয় না, তো এটা খুলে ফেলে দিতে হবে। এটার নাম হচ্ছে সিরাফিন। তো এটা যেটা আমি একটা পাইছি এটা একটু আরও মোটা, মানে অরিজিনালটার থেকে একটু মোটা, যার কারণে এটা ডুবতেছে না হাতুরের বাড়িটি। তো দেখতেই পাচ্ছেন এখন একটু প্লাস একটা দিয়ে আর দুই সাইডটা দিয়ে আর সামান্য মোটামুটি একটু ঢুকাইতে পারলেই হবে, যাতে ওই দিক দিয়া মানে একটু বেঁকাইয়া দেওয়া যায় আর কি। তো প্লাসটা দিয়ে ধরলাম, মানালে তো এই পাশে বেঁকে যাবে, আর সিরাফিন আর একটাও নাই। এইটাই হচ্ছে আমার শেষ ভরসা, আল্লাহর রহমতে একটু বের হয়েছে। আরও দুইটা দিব নাকি টাস টুস? আচ্ছা যাই হোক, এখন খালি এটা একটু বেহায় দেওয়া, না বেহাইলেও যে টাইট হয়ে লাগছে এটা কিন্তু খুলব না। এখন সিরাফিনের এই পাশে জামনাটা, তো জামনাটা না দিলে সিরাফিনটার উপরে প্রেশার পড়ে, তো দুইটা লাগাইলে সবচেয়েতে সিকিউরিটি পাওয়া যায়। এবার ক্যাপাসিটার লাগানি ফেলা, একটা স্টার্টিং একটা রানিং, মানে রানিংয়ের লাল তার, স্টার্টিংয়ের কালো তার। তো লাগাইলাম, লাগানোর পরে ক্যাপাসিটারটা লাগাইতেছি। দেখুন আমি হাতছে কীভাবে চালাইছি, তার চাইতে আর তাড়াতাড়ি কীভাবে করবো রে ভাই, আমার
বুঝতে পারতেছি না। তো হাত লাগায়া এইটা মানে একটু দেখতে হবে, কারণ আমরা যে যে রানিং স্টার্টিং দুইটা তার এখানেও লাগাইছি, এটা কি এটা মানে উল্টা করবে না বাউ করবে, কারণ কারেন্টটা দিতে হবে এই লালটায়, আর এই যে দুইটা তার এখানে করেছি। ইচ্ছা অনেকেই ভিতর থেকে আনে, তার জন্য এইখানে তিনটা তার হয়। দেখি না, ঠিকই তো আছে, ঠিক গোড়াই দিতেছে, এই যে বাউ করতেছে, তাইলে আর কি করবো, এখন ইয়া লাগাই দিব আর কি, ফাইনাল টিউব টুপ লাগাই একবার উপরে তারটা লাগাই দিই, আবার তার জন্য আর আরেকটা টিউব। আপনারা ইচ্ছলে কস স্টেপ মেরে দিতে পারেন। তো এটা তো রানিং স্টার্টিং এখানে লাগাইছি, তো এখানে একটা গিট্টু মারিয়ে দিলাম পাঁচ তাক, তো গিট্টু মারিয়ে এটা এখানে আমরা যে কোনো একটা তার লাগিয়ে দিই। অবশ্য নিউট্রেলটা লাগাইলে সবচেয়েতে উত্তম হয়, তার জন্য নিউট্রেলটা লাগাই দিতেছি। এখন বরাবরের মতন আর কি একটু প্যাঁচ তো দিতেই হয়, প্যাঁচটা দিয়ে মারবো একটা ঠেলা যা হয় হোক। তো দিলাম ঠেলা দিয়ে লাগাই দিলাম, তো লাগাই দেওয়া রেডার কাজ হয়ে গেছে। এরপরে ক্যাপাসিটার কানাকে এভাবেই লাগাইতে হবে। তো যেহেতু এটার মধ্যে কি কারেন্ট দিব, তার জন্য যে দুইটা তারে আমরা গিট্টু দিছি রানিং স্টার্টিং কমন তারটার মধ্যে গিট্টু দিছি, আর এটার মধ্যে ওই লাল তারটার মধ্যে গিট্টু দিছি, যেখানে আমরা কারেন্ট আর নিউট্রাল লাগাবো আর কি। তার জন্য এখন যেটা করতেছি, এই যে একটু কেটে নিলাম, এটা হাফ ইঞ্চি পরিমাপে কেটে নিয়ে ওই তারের ভিতর দিয়ে প্রবেশ করব, করানোর পরে এটা ক্যাপাসিটারের মধ্যে লাগাই দিব আর কি। তাহলে খুব ভালো হয়, খুব সব কাজটা একটু শর্টকাটে হয়ে যায়। তো আপনারা অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্টস করবেন ও জানাবেন আপনাদের মূল্যবান মতামত, আর আমাদের জন্য দোয়া করবেন। এটা আপনারা আমার ভিডিওটি আপনাদের কেমন উপকার হয়, পাশে এটাকে আমরা সমান করলাম, সমান করে কারণ এইখানে আমরা ফেজ দিব বা নিউট্রাল দিব, যেটা মন চায় এটা দিবেন। সিঙ্গেল ফেজে তো আর উল্টা পাও নাই, কথা বোঝেন নাই, সিঙ্গেল ফেজে উল্টা পাও নাই, ফেজের জায়গায় নিউট্রাল দিলে, নিউট্রালের জায়গায় ফেজ দিলে সমস্যা নাই। তবে অবশ্যই আমরা ফেজ দিব, তার জন্য আমরা এটাকে এখন আমরা এই যে টিউবটা দেওয়া এটাকে মুখটা আটকাই দিব, যাতে এই শর্ট সার্কিট না হয় বা এটা যেন সিকিউরিটির আন্ডারে পড়ে। এখানে ট্যাপ মেরে এই কাজটি করতে পারেন, আমি এটাতে করছি। ট্যাপ মারলে অনেক সময় ছুটে মুটে যায়, টিউবটা হয়তো খুলবে না আর কোনো দিন। তো টিউবটা একটু শক্তপোক্ত হইতেছে, দেখেন টেলিয়া টালিয়া দিতেছি, চাই না। তো আমি প্রত্যেকটা ভিডিও করি আপনাদের উপকারের সাথে, আর এটা একটা স্মৃতি, লেখকরা বই লেখেন তাদের জ্ঞানটা লিপিবদ্ধ রেখে যান। আমি আমার যতটুকু আমি কাজটা পারি সেইটা ভিডিও আকারে আমি ইউটিউবে রেখে গেলাম, ভবিষ্যতে প্রজন্মের কাছে আমার ইউটিউব যদি বেঁচে থাকে তাহলে আমার ভিডিওগুলি তাদেরকে সহযোগিতা করবে, আমি যদি মরে যাই আমার ভিডিওগুলি থাকবে। আমার এই ভিডিওগুলো থেকে হাজার হাজার মানুষের উপকার করবে বলে আমি এই আশায় ভিডিওগুলো আপলোড করি। তো আপনারা আমাকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করে কমেন্টস করবেন, মানে এই কমেন্টসের মাধ্যমেও কিন্তু একজন মানুষকে সাহস দেওয়া যায়, অনুপ্রেরণা দেওয়া যায়। তাই আবার কি আর করা, বরাবরের মতন একটু চেক করা আর কি। তো ফ্যানটা চেক করেই আমি সাইফুল ইসলাম আপনাদের কাছ থেকে বিদায় নেব, ভালো থাকবেন, আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জীবন মঙ্গল কামনা করি। যাবার আগে সবাইকে আসসালামু আলাইকুম সালাম জানিয়ে বিদায় নিচ্ছি।